প্রায় কাহাত জুমার নামাজ যায় পড়ে জুমার দিন আদায় করে জুমার দিন কেউ যদি তেলাওয়াত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন বলেন মা বাইনাল জুমাতাইন দুই জুমার মাঝখানে যতগুলো গুনাহ হয়েছে এই সূরা কাফ তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিছের জুমা থেকে এই জুমা পর্যন্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি সূরা কাফ তেলাওয়াত করে কিয়ামতের আগে সবচেয়ে বিশ্বদূতাবাস যেই দাজ্জাল আসবে ওই দাজ্জালের হাত থেকে রেহাই পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে অনেক ইমানদার ওই দাজ্জালের খবরে পড়ে তারা কাফির হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন যদি কোন ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে এক বর্ণে আছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত কোন বর্ণে আছে শেষের 10 আয়াত কোন বর্ণ আর পরে সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জাল কিয়ামতের আগে আসবে মানুষদের কি দুকা দিয়ে ঈমান নষ্ট করার জন্য ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাহাফ সূরা তেলাওয়াতের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না কে কে কোরআন তেলাওয়াত জানেন হাত তুলে দেখি অনেক লোক আছে এখানে যারা কোরআন তেলাওয়াত জানি না আমি মুসলমান আমার সর্বপ্রথম কাজ হবে আমার কোরআন তেলাওয়াত শিখা এটা আমার প্রথম কাজ কোরআন তেলাওয়াত জানি না আফসোস সব জানি সব বুঝি আল্লাহর কালাম এর চেয়ে আফসোস আর কি আমার কাছে তো সবচেয়ে বড় আফসোস মনে হয় যে মালিক আমাকে বানাইছেন যেই মালিক আমাকে পাঠায় নিল ওই মালিকের মেসেজটা পড়তে পারি না আমার বান্দনের মেসেজটা পড়ার জন্য আমার বন্ধুর চিঠি পড়ার জন্য আমার বন্ধুর মেসেজ পড়ার জন্য কত আগ্রহী কিন্তু আজ আমরা আল্লাহর আমার মেসেজ পড়তে পারি না এর চাপসত আর কিছু হতে পারে আল্লাহর নবী সরবী রহমাতাল্লিল আলামিন তার জলিল কদর সাহাবি আব্দুল্লাহ উবাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঘরের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করা আরম্ভ করলাম তেলাওয়াত যখন শুরু করেছি আমি দেখলাম আমার ঘরের মধ্যে যেই ঘোড়া বা যেই প্রাণীটা আছে লাফালাফি আরম্ভ করছে আপনাদের কষ্ট হয়েছে সাবধান নড়াচড়া করবে না উঠা বসা করবে চরম বেয়াদবি কোরআনের সাথে চরম বিশেষ করে সূরা কাহাফ যখন তেলাওয়াত করতে আসি আমি দেখলাম আমার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে যে প্রাণীটা আছে দৌড়াদৌড়ি ছোটাছুটি আরম্ভ করছে আমার ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা যদি না থাকতো আমি তেলাওয়াত বন্ধ করতাম না দোস্ত আমি তেলাওয়াত বন্ধ করলাম এই জন্য যে আমি তেলাওয়াত বাকি রাখলে আমার ঘোড়াটা আমার যে ঘরের মধ্যে প্রাণ যাচ্ছে লাফালাফি বন্ধ করে না আমি যখন তেলাওয়াত
বন্ধ করে দেয় লাফালাফি বন্ধ করে দেয় আমি যখন তেলাওয়াত চালু রাখি রে দোস্ত তখন দেখি গোরা লাফালাফি করে দেয় লাফালাফি বন্ধ করে না আমি চিন্তা করলাম ঘোড়া যদি লাফালাফি বন্ধ না করে তাহলে দেখা যাবে আমার ছোট্ট বাচ্চার উপরে লাফিয়ে উঠতে পারে এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করলাম তেলাওয়াত বন্ধ করে আমি ঘর থেকে বের হইয়া আমি বাহিরে তাকায় দেখি আমার ঘরের উপরে একটা বিশাল বড় মেঘের খণ্ড আমি ঘরের উপরে দেখলাম আমি মেঘমালা দেখলাম আমি একটা আবর দেখলাম ঘরের উপরে দোস্ত আমি যখন আবর দেখলাম দেখলাম এলাকায় কোনো বৃষ্টির নাম গন্ধ নাই কোথায় বৃষ্টি নাই মেঘ নাই কিন্তু আমার ঘরের উপরে কেন আবর দেখা যায় মেঘখণ্ড কেন দেখা যায় আমি সকালবেলা উঠে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতান লিল আলামিনের দরবারে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গত রাত্রিতে আমি আল্লাহ তাআলার কালাম বিশেষ করে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম গো ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আমার ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে দিয়েছে আমি তখন তেলাওয়াত বন্ধ করলাম তেলাওয়াত বন্ধ করে আমি বাহিরে এসে দেখলাম আমার ঘরের উপরে বিশাল বড় মেঘখণ্ড ছায়া দিচ্ছে মেঘখণ্ড আমার ঘরের উপরে দেখা যায় আল্লাহর রাসূল গো এই যে মেঘখণ্ড ঘরের উপরে দেখা যায় এই মেঘখণ্ড ডাকি আল্লাহ রাসূল ডেকে বলে ও সাহাবা উবাইদ ইবনে হুযাইর রে এই যে মেঘখণ্ড দেখো এটা সাকিনাতুম মিনাল্লাহ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা সুবহানাল্লাহ তাহলে সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে এক নাম্বার হলো দাজ্জালের হাত থেকে রেহাই পাবে দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে দুই নাম্বার হলো যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে তার উপরে বিশেষ রহমত এবং বরকত নাজিল হতে থাকে সুবহানাল্লাহ আমরা রহমত চাই কিন্তু ঘরে কোরআন তেলাওয়াত করতে পারি না এখন তো ফজরের নামাজ পড়ে ঘর এলাকায় মহল্লায় বের হইলে মনে হয় এলাকায় সাইক্লোন সিডর হইয়া সব মারা গেছে এলাকায় কেউ নাই কথা বলে না আরে জোরে বলেন ঠিকই ঠিক না এক নম্বর কোরআন তেলাওয়াত চালু করতে সূরা কাহাফের আরেকটা ফজিলত বলি আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে তার পা থেকে শুরু করে অন্য বর্ণায় আসছে মিনাস মিনাল আরদির সামাব জমিন থেকে আসমান পর্যন্ত এই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা নূর তৈরি করে দিলেন সুবহানাল্লাহ তার তিন নাম্বার ফজিলত হলো কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পা থেকে শুরু করে অর্থাৎ জমিন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পর্যন্ত আসমান পর্যন্ত একটা নূর আর ঝলক আর বাতি তাকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আর একটা ফজিলত বলে শেষ করি কোন ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের খারাপি থেকে জিন্নাতের খারাপি থেকে বাঁচতে চায় আজকেও তাফসিরে জামালাইন কামালের মধ্যে দেখলাম অনেকগুলো ফজিলত উল্লেখ করা হয়েছে তার মধ্যে আর একটা ফজিলত কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করে ওই ঘরের মধ্যে জিন্নাতের আসর থাকবে না সুবহানাল্লাহ তেলাওয়াত তো করা জানি না তেলাওয়াত হয় গানের আওয়াজের গান চলে আমাদের দেশে গান চলে আর ক্ষমতার লড়াই চলে ক্ষমতার মেরুকরণের লড়াই চলে আরে
এমনই সময় বংফিং হইয়া শত শত মানুষ মুসলমান দা অন্য দেশে মারা যাইতাছে জোরে বলে ঠিক কি আর কোন দোষ নাই রে দোস্ত শুধু একটাই দোষ আইয়া কুলা রব্বুনা আল্লাহ তারা বলেছে রব হইল আমাদের আল্লাহ আর মেসেঞ্জার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলাই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ নেই এই জন্য দেখবেন গোটা পৃথিবীর মেরুকরণ আরম্ভ হয়ে গেছে আমার ভাইরা একটা হইলো খাঁটি মুসলমানদের একটা দল আর একটা সমস্ত কাফের আর মুশরিকদের একটা দল আর দেখবেন মুসলমান নামদারে কিছু মুনাফিক তলে আর উপরে সব দিক দিয়ে উপরে আর বাইরে কিছু দেখবেন অধিকাংশ মুনাফিক তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য আর ধরে রাখার জন্য ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে সাজে যার সংযোগ আছে জোরে বলেন ঠিক ঠিক না কখন নাজিল হইল কেন নাজিল হইল আমার ভাইরা এই সূরা নাজিল হয়েছে মক্কি জিন্দিগিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত কালেমা দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত কোনো শত্রু নাই যখনই কালেমার দাওয়াত দিয়েছে কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে নারীবাদী আর নারী ভোগী যারা তাদের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে উঠেছে হাই লাতার মানাতের পূজা করা যাবে না পূজা করতে হলে একমাত্র তার পূজা করতে হবে তিনি আমাদের কি বানাইছেন আসমান বানাইছেন জমিন বানাইছেন তাকে ছাড়া কাউকে মানা যাবে না এই কথার যখন ঘোষণা দিয়েছে আপন চাচাই তার শত্রুতে পরিণত হয়ে গেছে ওই মুক্কার লোকেরা কাছের লোকগুলোই তারা আলামিন উপাধি দিয়ে ভূষিত করেছিল তারা এখন প্রাণের শত্রুতে পরিণত হয়ে গেছে হয়েছে কি হয় নাই জোরে বলেন হয়েছে কি হয় নাই আপনিও যদি ইসলামের পক্ষে কথা বলেন হক কথা বলেন হকের আওয়াজ দেন দেখবেন আপনার ভাতিজা আপনার বিরুদ্ধে আন্দোলন করবে আপনার ভাতিজা আপনার বিরুদ্ধে বলবে আপনার চাচা আপনার বিরুদ্ধে বলবে আপনার চাচি আপনার বিরুদ্ধে বলবে বলবে কি বলবে না জোরে বলেন এমনকি এলাকার লিডার পর্যন্ত আপনার শত্রু হয়ে যাবে হুজুর এত বেশি বলতেন না অন্যরা যেইভাবে ওয়াজ করে কবরের ওয়াজ করলে কি সমস্যা নামাজের ওয়াজ করতে পারে না আসমানের ওয়াজ করে না জমিন মাটির নিচের ওয়াজ করেন তাতে সমস্যা কি বলে আমরা যা করব এই নিয়ে তো আপনার চুলকানি দরকার নাই এমন কথা বলবেন কেন যেই কথা বললে আমাদের গুমর ফাঁস হয়ে যায় জোরে বলেন ঠিক ঠিক না আপনাদের কষ্ট হইতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আরম্ভ করলেন অফিন যখন অফিন দাওয়াত আরম্ভ করছে মুসলমান হইতে আছে এরা পাগল বইলেও আর টিকাইতে পারলো না হজের মৌসুমে বলছে পাগল এই সাবধান এখানে একটা পাগল আছে যাইও না এই লোকেরা আল ইনসান হারিসুল ফিমামুনিয়া মানুষের তো যেটা বাধা দেওয়া হয় ওই প্রতি লোভ আসে বেশি কয় তাহলে পাগলটা দেখেই যায় দূর থেকে যখন আসি আসে দেখে হাই রে তো পাগল না এত সুন্দর নুরাজি নুরানি চেহারা এত সুন্দর চেহারা এত মায়া এত তার সুন্দর আখলাক এত তার সুন্দর চরিত্র এই লোকটা কখনো পাগল হতে পারে না একটু শুনি কথা সুন্দর মধুর বাণী যখন বলেছে আর লোকেরা তলে তলে কালেমা পড়ে মুসলমান হ আরম্ভ করে দিয়েছে সুবহান আল্লাহু আকবার বলে জেনে আল্লাহু আকবার এখন তো তাদের মিশন আর সফল হইতেছে না এখন তারা বলে একটা কাজ করো মদিনার মধ্যে আহলে কিতাব আছে ইহুদিরা আছে সারা পৃথিবীতে ওই যে ঈসা আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম
তার 12 সন্তান এই 12 সন্তান থেকে বর্তমান যে নেট জেনারেশন পরবর্তী নেট জেনারেশন এরা হলো ইহুদি গোষ্ঠী ওই এক ছেলে ছিল ইহুদা ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইহুদা তার থেকে ইহুদির আজকে জন্ম গোটা পৃথিবীতে সবচাইতে উশৃঙ্খল এক জাতি তার নাম হলো কি জোরে বলেন তার নাম কি গোটা বিশ্বে দেখেন যত অস্থিরতার পিছনে এর মূল চাবিকাঠি হচ্ছে ইহুদিরা আমার ভাইরা কয়েকদিন আগে একটা ফুটেজ দেখে হাসপাতালে পর্যন্ত রোগীদের উপরে বম্বিং করে 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 হাজার হাজার মানুষদেরকে নারী পুরুষদেরকে তারা বিদায় করে দিচ্ছে আহাজারি আর কান্না রোল পড়ে যাচ্ছে আকাশ জমিনে একাকার বাড়ি হয়ে যাচ্ছে এমনকি একটা ছোট্ট মাসুম বেগুনা একটা মেয়ে খোলা আকাশের নিচে আছে সুখে বাড়ি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আম্মা তোমার কাছে বিচার দেই গোটা পৃথিবীতে কি কোনো মানুষ নাই আমার বাবাও শহীদ হয়ে গেছে মা শহীদ হয়ে গেছে আমার বোন শহীদ হয়ে গেছে আমার ভাই শহীদ হয়ে গেছে কার কাছে আশ্রয় নিব আশ্রয় নেওয়ার মতো কেউ নাই খাবার দেওয়ার মতো কেউ নাই আজকে গোটা পৃথিবীতে কি কোনো মুসলমান থাকবে এক ফুট খাবার দিবে কার কাছে আমি আশ্রয় নিব কার কাছে আমি খাবার চাইব আল্লাহ তোমার কাছে বিচার দিচ্ছি কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে আমি কেস দেব বলেন দেখি আর কি বাসার কি কোনো উপায় আছে তোমাদের কোনো নিজস্ব কোনো দেশ নাই নিজস্ব কোনো মাতৃভূমি নাই নিজস্ব কোনো স্বাধীন ভূমি নাই শুনে রাখো আজ হইলেও কাল হইলেও ওই বাইতুল মুকদ্দাস আগেও মুসলমানদের কব্জায় ছিল মুসলমানদের দখলে ছিল এখন মুসলমানদের দখলে আছে আগামীকাল মুসলমানদের দখলে থাকবে চলবে ঠিক ঠিক না আমার ভাইরা পড়ে যান হলে গোটা বিশ্বের সকল তাওহীদ যুবকরা আমার প্রয়োজন হলে আমার যদি সরকার আমার আমার ভাইরা যদি যাওয়ার সুযোগ দেয় বাইতুল মুকদ্দাস উদ্ধার করার জন্য ফিলিস্তিনি মা বোনদেরকে বাঁচানোর জন্য কে কে রাজি আছে জিহাদ করার জন্য আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আমার ভাইরা এরা মদিনায় পাঠায় দিল লোক এই লোক সেনশন করলো নির্ধারিত করলো দুইজন নজর হেবে হারে উকবা ইবনে আবি মুঈদ এই দুইজন ছিল সমাজের চালাক লোক এদেরকে পাঠায় দিল যাও একটা কাজ করো মদিনার মধ্যে আহলে কিতাব আছে তাদের কাছে গিয়া বলবে যে আমাদের এলাকায় যে মোহাম্মদ আছে সে কি সত্য নবী কিনা তারা তো তাওরাত ইনজিলের হাফেজ তারা তো আলেম রাহেব ধর্মযাজক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে আমার ভাইরা মক্কা থেকে কুরাইশরা দুইজন দূত নির্ধারণ করলো একজন হলো নজর ইবনে হারেস দ্বিতীয়জন উকবা ইবনে আবি মুঈদ এই দুইজনকে মদিনায় যখন পাঠায় দিল দুইজন মদিনায় গিয়া এবার আহলে কিতাবদের কাছে পরামর্শ করলো আমাদের এলাকার মক্কার মধ্যে একজন ইয়াতিম বাচ্চা আজকে হাটিয়াটি পা পা করে আমাদের সমাজে বড় হয়ে গেছে 40 বছর বয়স যখন হয়েছে সে নবী দাবি করে সে নাকি একজন নবী তাহলে আমাদেরকে বলেন তাকে পরীক্ষা করে দেখব আসলে সে নবী কিনা তাহলে আমাদেরকে একটু পরীক্ষার ব্যবস্থা করে দেন কিভাবে পরীক্ষা করব আহলে কিতাবরা শিখায় দেয় তাহলে তিনটা প্রশ্ন করবা ওই মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝতে পারবে নবী এবার হক সত্য নবী আর তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে বুঝতে হবে সে সত্য নবী না ভণ্ড নবী আমার ভাইরা এক নম্বর প্রশ্ন ওই যুবকরা কারা অনেক আগে প্রাচীন কালে যারা ঈমান রক্ষার জন্য দেশ থেকে হিজরত করে গুহায় আশ্রয় নিয়েছিল তারা কারা সাতজন যুবক
যারা নিজের দেশের হিজরত করে ঈমান বাঁচানোর জন্য হিজরত করে গুহায় আত্মগোপন করেছিল তারা কারা দুই নাম্বার ওই বাদশাকে যেই বাদশা গোটা পৃথিবী সফর করেছিল তার নাম কি তার ইতিবৃত্তান্ত কি তিন নাম্বার প্রশ্ন হইল তিন নাম্বার প্রশ্ন হইল রুহু কোন জিনিস এই তিনটা প্রশ্ন করবে নজর ইবনে হারেস উবাই ইবনে আবি মুয়ে দুই জন এসে কুরাইশদেরকে জানায় দিল কুরাইশের প্রতিনিধি দল এসে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে যে প্রশ্ন করলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি আমার ভাইরা তারা এসে তিনটা প্রশ্ন করল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ না বলে শুধু বলে দিলেন আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তর গুলো জানা হবে আল্লাহ নবী তার বিশ্বাস হলো আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে জানায় দিবেন উত্তর দিয়ে দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন বলেন নাই উম্মতকে তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা বের করেছেন একদিন নয় দুই দিন নয় দোস্ত পনেরো দিন পর্যন্ত হি বন্ধ পনেরো দিন পর্যন্ত আর জিব্রাইল দেখা করে না জিব্রাইল আর মুখে আসে না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অস্থির হয়ে গেলেন ব্যাপার কি রে এখনো জিব্রাইল আসে না তাহলে তারা তো উত্তর না দিতে পারলে তারা তো আমার বিরুদ্ধে কুৎসার টাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল যখন এই লম্বা টাইম যখন হয়ে গেল দোস্ত তখন কি করলো তারা কুৎসার টানো আরম্ভ করলো কুৎসার টানো আরম্ভ করলো এরা উত্তর দিতে পারবে না পনেরো দিন হয়ে গেছে টাইম দিচ্ছে একদিন হয়ে গেল পনেরো দিন তাহলে তো উত্তর দিতে পারবে আমার ভাইয়েরা ও দোস্ত দিলের কান্তা লাগে শুনে চোখ দুইটা মার দিয়ে তাকা তাকা শোনেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অস্থির হয়ে যাচ্ছেন হায় 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 রে পনেরো দিন হওয়ার পরে আল্লাহ তালা বলেন হে জিব্রাইল আর কোন না দেরি যাও আর তাড়াতাড়ি মক্কা নগরীতে যাও যা আমার নবীকে জানা দাও কারণটা কি এত দেরি হইল এর কারণ হইল তুমি তো ইনশাআল্লাহ বলো নাই এই জন্য উম্মাদেরকে তালিম দেওয়া হইলো আগামীতে ভবিষ্যৎমূলক যত কাজ করবে তার সাথে কি বলবে জোরে বলেন ইনশাআল্লাহ এইবার তিনটা প্রশ্নের তিনটা উত্তর আমার বেলা সূরা কাহফের মধ্যে দুইটা উত্তর উল্লেখ করা হয়েছে দুইটা উত্তর দিয়ে সূরা কাহফ নাজিল করেছি আর একটা উত্তরটা বনী ইসরায়েলের মধ্যে আছে যে আয়াতটা পড়লাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমার ভাইরা সূরা বনী ইসরায়েলের মধ্যে জানায় দেওয়া হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ তারা রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে হে নবী জানা দেন রুহ আর কোন জিনিস না একটা মানুষে কাটলে কোন জিনিস পাওয়া যাবে না আলাদা কোনো হ্যান্ডেল মারে না আলাদা ওখানে কোনো স্টিম নাই ওখানে কোনো কিছু নাই এই যে মেশিন যখন চালু দেয় মেশিনের মধ্যে আলাদা কোনো মানুষ নাই কিন্তু স্টিম তৈরি হয় চলতে থাকে মানুষের মধ্যে এমন কোনো স্টিম হয় না যে স্টিমে মানুষগুলো একাই চলতে থাকবে শ্বাস প্রশ্বাস হতে থাকবে বলে প্রত্যেক দিন চব্বিশ হাজার এই যে শ্বাস প্রশ্বাস এই যে বান্দা নিচ্ছে এটা অন্য কোনো কিছু না এটা লোকুল কুলির রূহু মিন আমরি রব্বি হে নবী জানা দেন এটা হলো আমার আল্লাহ তাআলার আদেশ আমার আল্লাহ তাআলার আদেশ যতদিন থাকবে এই মানব দেহটা চলতে থাকবে এই পুতুলটা চলতে থাকবে আর
আল্লাহ তাআলার যখন হুকুম থাকবে না তখন আর মানুষটা চলতে পারবে না লাশে পরিণত হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমার ভাইরা আল্লাহ তাআলা ওই যে যে যুবকগুলো নিজের ঈমান হেফাজত করার জন্য সাতজন যুবক নিজের দেশ থেকে ঈমান হেফাজত করার জন্য রক্ষা করার জন্য গোত্রের মধ্যে আশ্রয় নিয়েছিল ওই যুবকগুলো কারা তাদের সম্পর্কে এই কথা বলি আস্তে আওয়াজ আসছে সবাই জোরে বলুন আল্লাহু আকবার চলবে না থামবে তাহলে আওয়াজ বন্ধ হয়ে গেল আমি একা সবাই বলুন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আপনি কি উঠাবসা করবেন আশ্চর্য এবার আল্লাহ আল্লাহ অনেক লম্বা গল্প টাইম দরকার অল্প টাইমে শেষ দিয়ে দিন এরকম আল্লাহর বান্দা এখানে আছে আপনি বলতে পারবেন এমন আল্লাহর বান্দা আছে যারা জামাত কাজা হয় না সুন্নাত তরক হয় না এমন আল্লাহর ওলি এখানে আছে আমার অন্তর সাক্ষ্য দেয় আজকে আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ ওই যুবক কারা যারা নিজের দেশ থেকে চলে গেল আল্লাহ তাআলা জানাজান হে নবী আমি আপনাকে জানা দেই তাদেরকে এবার হাতে কলমে ধরে ধরে উত্তর দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানা দিলেন নাহনু নাকসু আলাইকা নাবাহুম إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله تعالى قال يا پیغمبر نحن نقص عليك نبأهم بالحق আপনার কাছে সত্য সত্য সঠিক সঠিক আমি তাদের সংবাদ আর খবর ইতিবৃত্তান্ত জানা দিছি নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম তারা কিছু যুবক ছিল যারা আমানু বিরাব্বিহিম যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল ওয়াজিদনাহুম হুদা তাদেরকে আমি ইমানের উপরে অটল থাকার জন্য হিদায়াতের উপরে অটল থাকার জন্য আমি শক্তি দিয়েছিলাম বাড়ায় দিয়েছিলাম ইমানি কুওয়াত আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ এখানে তো সংক্ষেপ এর ওয়াকিয়া বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে জিলদে আওয়ালের মধ্যে উল্লেখ করা হয়েছে আর বিভিন্ন কিতাবের মধ্যেও আমার ভাইরা উল্লেখ করা হয়েছে সার সংক্ষেপটা বলি তাফসীরে জামালাইন কামালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার ভাইরা তারা কিছু যুবক ছিল কখন রোম সম্রাট এক সময় রোমের এক বাদশা ছিল যার নাম ছিল ডাকিয়ানুস নাম কি জোরে বলেন আওয়াজ করে বলেন নাম কি ডাকিয়ানুস এই লোকটা ছিল জালেম আমার ভাইরা যেমন ছিল জালেম